তো তুমি তোমার ড্রিম গেম জিটি ফাইভ খেলার জন্য না জানে কতগুলো ক্লাউড গেমিং ট্রাই করেছো, আর কিছু কিছু ক্লাউড গেমিং এ তুমি জিটি ফাইভ খেলতে তো পেরেছো, কিন্তু সেটা হচ্ছে কয়েক মিনিটের জন্য। কারণ হয়তো এটা হয়েছে যে ওই ক্লাউড গেমিং এ তোমাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, অথবা তোমার ওই গেমটা কিনা থাকা লাগবে। আর যদি তুমি কোনো মতো একটা ফ্রি ক্লাউড গেম পেয়েও যাও, ওইখানে লোডিং এ বসে বসে তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আর যে আমি ক্লাউড গেমিং নিয়ে এসেছি, এই ক্লাউড গেমিং এ তুমি ঘন্টার পর ঘন্টা জিটি ফাইভ সহ নানা ধরনের পিসি গেম খেলতে পারবা ফ্রিতে। আর এই ক্লাউড গেমিং ডাউনলোড করার জন্য তোমাকে মঙ্গল গ্রহে যাওয়া লাগবে না, কারণ এই ক্লাউড গেমিং তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা। মানে তোমাকে ডাউনলোড করা নিয়েও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি বা যে তোমাকে জাস্ট ডাউনলোড করলেই যে তুমি গেম খেলতে পারবা তাই না, এখানে একটা ট্রিক আছে, আর এই ট্রিকটা ইউজ করতে পারলে তুমি ঘন্টার পর ঘন্টা জিটি ফাইভ খেলতে পারবা প্রত্যেক দিন। তাই এই ট্রিকটা কিভাবে ইউজ করবা সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখো, কারণ তুমি যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারবা না, যার কারণে তোমার কিন্তু পুরো কষ্ট ব্যর্থ যাবে। তাই আমি বলতেছি ভিডিওটা পুরো দেখো, আমি 100% গ্যারান্টি দিলাম যে তুমি যদি আমার স্টেপসগুলো ফলো করো তাহলে 100% পিসি গেমস গুলো তোমার মোবাইলে খেলতে পারবা। আর হ্যাঁ, ভিডিওতে আগানোর আগে আমি তোমাদের একটা জিনিস জানাই দেই, যারা আমার লাস্ট ভিডিওতে দেখো না সেখানে কিন্তু আমি দেখেছি কিভাবে তুমি আনলিমিটেড টাইম চিকি অ্যাপ ইউজ করে জিটি ফাইভ সহ নানা ধরনের পিসি গেমস গুলো খেলতে পারবা। আর প্রুফ হিসাবে কিন্তু আমি চিকি অ্যাপে গেমস খেলেছিও, আর জিটি ফাইভে একটা পুরো একটা মিশনও করেছি। তো আমি অ্যাকচুয়ালি চিকি অ্যাপের ভিডিও নিয়েই কাজ করতেছিলাম, কিন্তু আমি যা দেখলাম যে এই ভিডিওতে বানাতে আমার একটু সময় লাগছে, তাই এই ভিডিওতে আসতে তো লেট হবে আমার। তাই তোমাদেরকে বসে না রেখে ভাবলাম যে তোমাদের জন্য আমি আরেকটা ক্লাউড গেমিং নিয়ে আসি, যেখানে তুমি আমার সে ভিডিও আসা পর্যন্ত কিছু গেমস খেলে এনজয় করতে পারবা। তো গাইস, আমি কিন্তু তোমাদের জন্য প্রায় নতুন নতুন ক্লাউড গেম এবং নতুন নতুন ট্রিক নিয়ে আসি, যেটা ইউজ করে তোমরা পিসি গেমস গুলো মোবাইলে খেলতে পারবা। আর এই যে এরকম নিউ নিউ ট্রিক খোঁজা কিন্তু আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়, কারণ আমাকে ঘন্টার পর ঘন্টা নিউ নিউ ক্লাউড গেমিং খোঁজা লাগে এবং সেটাতে গেম খেলা লাগে এবং ট্রিক খোঁজা লাগে, তারপর ধরকে তোমাদের জন্য ভিডিও বানানো লাগে। তো তোমরা তো বুঝতে পারছো যে আমার কত কষ্ট হয় তোমাদের জন্য এইরকম ভিডিও বানানোর জন্য। কিন্তু এত কষ্ট করার পরও যদি দেখি যে আমি কোনো সাপোর্ট পাই না, তাহলে কিন্তু আরো ডিমোটিভেটেড ফিল হয়, যার কারণে কিন্তু এসব ভিডিও বানানোর মন করে না। আমি কিন্তু চাইলে শুধু ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতে পারি, আর আমার ফ্রি ফায়ার ভিডিও গুলোতে কিন্তু ভালো ভালো ভিউসও আসে, কিন্তু তাও আমি বেশি সময় দিয়ে জিটি ফাইভ নিয়ে ভিডিও বানাই, কারণ আমি জানি যে সবার কাছে পিসি নাই অথবা গেমিং পিসি নাই যেটা দিয়ে তারা জিটি ফাইভ খেলতে পারবে। তো সেটার কারণে কিন্তু আমি জিটি ফাইভ সহ নানা ধরনের পিসি গেমস এর ভিডিও আমি নিয়ে আসি, যাতে তোমরা ফ্রিতে খেলতে পারো এবং তোমরা এনজয় করতে পারো। ইউটিউবিং করার আগে কিন্তু আমার কাছেও পিসি ছিল না, তাই আমি চাইলেও জিটি ফাইভ এর মতো গেমস গুলো খেলতে পারতাম না, কিন্তু তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি এত বড় হয়েছি এবং আমার নিজের টাকা দিয়ে পিসিও কিনতে পেরেছি। তাই তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি এসব ভিডিও নিয়ে আসি। কিন্তু যদি দেখি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আরো বেশি মোটিভেশন পাবো, যার কারণে কিন্তু আমি আরো বেশি এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। তাই সাপোর্ট দেখানোর জন্য তোমার কিন্তু বেশি কিছু করা লাগবে না, তোমার জাস্ট 2 মিনিট সময় লাগবে। জাস্ট এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, আর এই ভিডিওতে তোমার 3 ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তোমার জাস্ট এই 3টা কাজে কিন্তু আমাকে মোটিভেট করবে আরো এরকম ভিডিও বানানোর। আর হ্যাঁ, কমেন্টে তুমি জানিয়ে দাও যে তুমি কোন ক্লাউড গেমিং এ জিটি ফাইভ খেলতে পেরেছো, অথবা তুমি কি আদৌ কোন ক্লাউড গেমিং এ জিটি ফাইভ খেলতে পেরেছো কিনা। তো এটা অবশ্যই করো। তো আর বেশি কথা না, শুরু করা যাক আজকের ভিডিও। আজ যে ক্লাউড গেমিং নিয়ে কথা বলবো, সেই ক্লাউড গেমিং এর নাম হচ্ছে গিয়ে জয় আর ক্লাউড গেমিং। তো এই ক্লাউড গেমিং তোমাদের মধ্যে অনেকেই চিনো, কারণ এটা সহ আমি আরো 4টা ক্লাউড গেমিং নিয়ে কথা বলেছিলাম আমার এই ভিডিওতে। তো জয় আর ক্লাউড গেমিং তুমি কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবা এবং গুগল দিয়ে সাইন আপ করতে পারবা। আর হ্যাঁ, এখানে তুমি কিন্তু ফ্রিতে গেম খেলতে পারবা, কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি যে বললাম যে তুমি ঘন্টার পর ঘন্টা খেলতে পারবা, তাহলে সেটা কেমনে করবা? তো সেটা হচ্ছে তোমাকে রিডিম কোড দিয়ে। হ্যাঁ, তুমি যদি রিডিম কোড ইউজ করো, তাহলে রিডিম কোড দিয়ে তুমি 2 থেকে 10 ঘন্টা ফ্রি গেম খেলতে পারবা। তো ভাই বুঝলাম, রিডিম কোড ইউজ করে আমি গেম খেলতে পারবো, কিন্তু ভাই এই রিডিম কোডটা আমি পাবো কোথায়? তো সেটা নিয়ে চিন্তা করো না, সেটার জন্য আমি আছি। আমি অ্যাকচুয়ালি তোমাদের জন্য 50টা রিফিল রিডিম কোড নিয়েছি, মানে একটা কোড 24 ঘন্টা পর পর আরেকজন ইউজ করতে পারবে। তো কোডটা আমি কোথায় রেখেছি এবং সেটা কোথা থেকে পাবা সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, কিন্তু তার আগে আমি দেখাই দিই যে তুমি কিভাবে রিডিম কোডটা জয় আরকে দিবা, কারণ সেটাই তুমি যদি না দেখতে পারো তাহলে তো রিডিম কোড পেয়েও তো কোনো লাভ নাই। তো প্রথমে তোমাকে জয় প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমাকে গুগল জিমেইল দ্বারা সাইন আপ করতে হবে। আর তোমার ফোনে যদি অলরেডি জয় এয়ার ক্লাউড গেমিং টা থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে তুমি এটা আনইনস্টল করো। আনইনস্টল করার পর তুমি আবার ইনস্টল করো, কারণ এই যে রিডিম কোডের ফিচারটা কিন্তু একদম নতুন ফিচার, তাই হয়তোবা তোমার পুরান
ভার্সনে কিন্তু এটা নাও থাকতে পারে, তাই তোমরা এটা আবার ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। ইনস্টল করার পর তুমি নতুন করে আবার সাইন আপ করো। সাইন আপ করার পর তুমি এখন যা করবে তা হচ্ছে গিয়ে এই নিচে লাস্টে দেখেছে তুমি দেখতেছো মি ভার্সনটা, এই মি বাটনে তুমি ক্লিক করবা। এই মি বাটনে ক্লিক করার পর তুমি দেখো এখানে রিডিম বাটনটা লেখা আছে, তো তুমি জাস্ট রিডিম বাটনে ক্লিকটা করবা। তো রিডিম বাটনে তুমি যখন ক্লিকটা করবা, রিডিম বাটনে ক্লিক করার পর তুমি জাস্ট এখানে আমার দেয়া কোডটা বসাই দিবা, যা আমি এখন দেখাবো যে তুমি কোথা থেকে পাবা। এই কোডটা বসানোর পর তুমি ওকেতে ক্লিক করবা, তারপর দেখবা যে তোমার হয়েছে। আর যদি না হয় তাহলে তুমি বাকি 49টা কোড ইউজ করবা। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তুমি একটা কোড ইউজ করছো, ইউজ করে সাপোজিটলি ধরকে 4 ঘন্টা গেম খেলেছো, তারপর কিন্তু তোমার ফোনে ওই কোড আর ইউজ করা যাবে না, তাহলে তুমি বাকি 49টা কোড ইউজ করবা। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি আবার বলে দিচ্ছি যে এই কোড কিন্তু 24 ঘন্টা পর পর আবার ইউজ করা যায়। তাহলে তোমরা বারবার এই ওয়েবসাইটে এসে বা দিনে একবার করে এসে তুমি কোডগুলো ইউজ করা ট্রাই করো। তো এখন দেখা দিয়েছি তুমি কোথা থেকে কোডটা পাবা। তো কোডটা পাওয়ার জন্য তোমাকে প্রথমত আমার ডেসক্রিপশনে যেতে হবে। ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে ক্লিক করার পাশে একটা লিঙ্ক দেখতে পারবা, এই লিঙ্কে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর তুমি একটা সাইটে চলে যাবা। সাইটে চলে যাওয়ার পর তুমি তো নিচে গেলেই তুমি কোড পেয়ে যাবা। তো গাইস, ইনশাআল্লাহ তোমরা গেমটা খেলতে পারবা। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যদি এই ভিডিওতে 5000 লাইক তোমরা করতে পারো তাহলে কিন্তু আমি আরো 100টা রিডিম কোড এখানে অ্যাড করব। তাই অবশ্যই এই ভিডিওটা লাইক দিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। তো এটা অবশ্যই করো। তো তুমি যদি GTA 5 এর চিকি অ্যাপে আনলিমিটেড টাইমের গেমপ্লেটা দেখতে চাও তাহলে বাম সাইডের ভিডিওতে ক্লিক করো। আর তুমি যদি GTA 5 এর নতুন ক্লাউড গেমিং এ গেমটা খেলতে চাও তাহলে ডান সাইডের ভিডিওতে ক্লিক করো। তো আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে। তার মধ্যে সায়োনারা।